তখন এই মেয়েরা তাদের সতীত্বের নিরাপত্তা পেয়েছে কিনা, নারীত্বের গ্যারান্টি পেয়েছে কিনা, মাতৃত্বের স্বীকৃতি পেয়েছে কিনা। আবার একদল ভক্তেরা গায়, পাগলকে মন্দ বইল না, পাগলকে মন্দ বইল না। কোন পাগল কোন ভাবে আসে জানেন রব্বা? না, পাগলকে মন্দ বইল না, আসে না নাই। আবার একদল ভক্ত, এই মামুরে কিছু কইস না, মামুর কাছে জিনিস আছে, জিনিস যেটা আছে এটা তো দেখাইয়াই রাখ। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। বাইতুল আমান জামে মসজিদ, নারায়ণপুর মধ্যপাড়া, ঐতিহ্যবাহী এ মসজিদের আজকে 35তম তাফসীরুল কোরআন মাহফিল। দেখা যায় সময় পরম্পরায়, কাল পরম্পরায়, মানুষ পরম্পরায় আপনারা এই ঐতিহ্যটাকে ধারণ করে আসেন, লালন করে যাচ্ছেন, পালন করে যাচ্ছেন। জীবনে সুখে দুঃখে, সম্পদে, আহারে অনাহারে, জীবনের প্রত্যেক পর্যায়ে কোরআনকে যদি আমরা সঙ্গে নিতে পারি, সঙ্গে রাখতে পারি, কোরআনকে নিয়ে চলতে পারি, বলতে পারি, কোরআনকে নিয়ে এগিয়ে যেতে পারি, কোরআনকে জীবনের একমাত্র সঙ্গী, কোরআনকে জীবনের একমাত্র রাহবর, রাহনুমা, পথ প্রদর্শক, এই হিসাবে যদি আমরা গ্রহণ করতে পারি, কাল হাসরের কঠিন আবাদ বিয়াবানে, ময়দানে আল্লাহ পাক আপনাদেরকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবেন। কোরআনের যারা দায়ী রায়ী, কোরআনের মুনাকিব, কোরআনের মুজাহিদ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঘোষণা দিয়েছেন, আনামাল্লাহু আলাইহিম মিনান নবীনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদায়ে ওয়াসসালিহিন, নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, যুগের বিভিন্ন নেককার ইমানদার বান্দাদের সাথে একত্রে হাসর নাসর করবেন। পড়ুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে যারা কোরআনের ধারক, কোরআনের বাহক, সত্যিকার ভাবে যদি আপনি কোরআনকে ধারণ করেন, গ্রহণ করেন, বাস্তবায়ন করেন, কোরআনকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার সামনে বাধা আসবে, বিপর্যয় আসবে। হযরত বেলালের শরীরে চামড়া ছিল না, একটু চামড়াও ছিল না, অনেক জায়গায় গোস্ত ছিল না, বড় বড় গর্ত হয়ে গিয়েছিল, হাড় দেখা যেত। খাব্বা বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে চামড়া ছিল না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে একদল এক ঝাঁক যুবক সাহাবা মক্কায় আল্লাহ দিন পাঠালেন, কোরআন পাঠালেন, এই সাহাবারা দিন গ্রহণ করে এই কোরআনকে, এই দিনকে মক্কার মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করলেন। অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন বিরোধী কাফের বেঈমান আবু জাহেল, ওতবা, ওলিদ, রবিয়া, মাগিরা, সাহেবা, উমাইয়া, তারা দারুন্নদোয়াতে মিটিং করল মক্কার কোনো অলিতে গলিতে, মক্কা শহরে, শহরের আশপাশে, শহরতলিতে। মুহাম্মদের নতুন ধর্ম, তার নতুন আনা তথাকথিত কোরআন, এটা যেন কেউ বলতে না পারে, শুনতে না পারে, শোনাতেও না পারে। লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যদি মুহাম্মদের কোনো সাহাবি, সঙ্গী, সাথী মক্কার কোনো এলাকায় কোরআন বুঝানো শুরু করে, কোরআন তেলাওয়াত শুরু করে, অলগাও ফিহে, তোমরা সেখানে গিয়ে ইট মারো, ঢিলা মারো, আগুন, জলজলিত আগুন, এটা নিক্ষেপ করো, লাল লাকুম তাগলে বল, কোরআনকে যদি এইভাবে আলোচনা,
পর্যালোচনা, পর্যবেক্ষণ, প্রচার, প্রসার, এটাকে তোমরা বন্ধ করে দিতে পারো লাল লাকুম তাগলেবুন, তাহলে আশা করা যায় তোমরা বিজয়ী হবে। আর কোরআনকে যদি চলতে দাও তাহলে তোমরা হেরে যাবে, পরাজিত হবে, নিশ্চিত নাবুদ হবে, নিশ্চিহ্ন হবে। ইবলিস মক্কার কাফেরদেরকে এই পরামর্শ দিয়েছিল। ইবলিস নূহ আলাইহিসসালামের সময়, আদম আলাইহিসসালামের সময়, শীস আলাইহিসসালামের সময়, ইব্রাহিম ইসমাইল আলাইহিমাসসালামের সময় যেমন দিনের পিছনে লাগাছিল, আজও এইভাবে দিনের পিছনে, দিন যারা জানে, দিন যারা মানে, দিনের পথে যারা চলে, দিনের কথা যারা বলে, তাদের পিছনে ইবলিস লাগা আছে নাকি নাই? তবে নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন প্রথম মানুষ, প্রথম নবী, সাইয়েদেনা আদম আলাইহিস সালামের দশম প্রজন্ম, দশম প্রজন্ম। একটু বুঝিয়ে বলি, আদমের ছেলে শীস, শীসের ছেলে হামওয়ান, তার ছেলে অমুক, তার ছেলে অমুক, তার ছেলে অমুক, এইভাবে দশটা ধাপ, দশটা সিঁড়ি, দশটা জেনারেশন। নূহ আলাইহিসসালাম সাইয়েদেনা আদম আলাইহিসসালামের টেন্থ জেনারেশন, দশম প্রজন্ম। মানুষের এই ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে নূহ আলাইহিসসালাম ছিলেন প্রথম গ্রন্থধারী নবী এবং রাসুল। নূহ আলাইহিসসালামের আগে আদম পর্যন্ত এই দশটা পুরুষ, এখানে নবী ছিলেন কিন্তু কোনো কিতাব, কোনো রেসালা, আল্লাহ লিখিত কোনো সার্কুলার ছিল না। আল্লাহ এক একজনকে বলেছেন তুমি অমুক এলাকায় গিয়ে তাওহীদ রেসালা তা আখারা তিনটা কথা বলো, কি তাওহীদ, আমি আল্লাহ এক একক, লা শারিক, আমি আল্লাহর কোনো শরিক নাই। রেসালত, হু আর ইউ, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন, আমি যে তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, তুমি কে, তোমার পরিচয় কি, এটা তোমার জাতির কাছে খুলে বলতে হবে, তুলে ধরতে হবে। যার জন্যে আম্বিয়ায়ে কেরাম তারা এসে বলেছেন ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন, বলেন না কেন, গায়ে আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দিগি করো, আল্লাহকে এক একক, চিন্ময়, অব্যয়, অরূপ, অতুল, কালজয়ী, চিরন্তন, নিরঙ্কুশ ক্ষমতার একমাত্র মালিক কয়জন? ফেরাউন চেয়েছিল ভাগ করে কিছু, আল্লাহ রাজত্ব মালিকানা, এটা একটা শেয়ার নেবে, একটা অংশ নিতে বোধ হয় পেরেছিল। নমরুদ চেয়েছিল, সাদ্দাম চেয়েছিল, যুগে যুগে বিভিন্ন শিখণ্ডী তারা চেয়েছিল আল্লাহর রাজত্বে, আল্লাহর অলুহিয়তে, আল্লাহর সার্বভৌমত্বে অংশ বসাবার চেষ্টা করেছিল। কোনো শিখণ্ডী, কোনো ফেরাউন কোনো যুগে কি এটা পেরেছিল? ফেরাউনের কি পরিণতি হয়েছে আপনারা জানেন, কোরআনে আল্লাহ বহু জায়গায় ধারাবাহিকভাবে, আর ফেরাউন সে যখন দরিয়ার গহীন পানিতে, ফাগাসিয়াহুম মিনাল ইয়াম্মে মা গাসিয়াহ, পানি এইভাবে দাঁড়িয়ে গিয়েছিল দেওয়ালের মতো, সাগরের তলাটা শুকিয়ে গিয়েছিল, কোনো কাদা টাদা ছিল না, একেবারে ঢালাই পাকা, স্মুথ অ্যাজ সিল্ক, ঢালাই করা রাস্তার মতো, এইভাবে বারোটা রাস্তা। বনি ইসরায়েলরা বারো জাতি ছিল, আপনারা জানেন ইসুফ আলাইহিসসালামরা তারা দশ ভাই ছিলেন আরেক মায়ের ঘরের, আর দুই ভাই ছিলেন আরেক মায়ের ঘরের, ইউসুফ এবং বিনিয়ামিন বা বনিয়ামিন, এই দুই ভাই এক মায়ের পেটের,
আর অন্য দশ ভাই আরেক মায়ের পেটের, তাহলে বিমাতা ভাই একই বাবার সন্তান, মোট বারো জন, দশ এবং দুই, বারো জন। এই বারো জনের বংশ থেকে বনি ইসরায়েলরা পরবর্তীতে বারোটা গোত্র, বারোটা গোত্রে পরিণত হয়েছিল। সফরে, ভ্রমণে, যাতায়াতে তাদের পানির প্রয়োজন হয়েছে, পানি তো নাই। আল্লাহ মুসাকে বললেন, আজরে বে আশা কাল হাজার, তোমার হাতে লাঠি দিয়ে এই পাথরটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে গল 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 করে স্বচ্ছ হিমশীতল পানি এটা বের হতে লাগলো। আল্লাহ বললেন, এখান থেকে পানি খাও, পিপাসা দূর করো। ওরা বলল, আমরা বারো গোষ্ঠী, বারো গোত্র, আমরা দুই গোত্র এক ঝর্ণার পানি খাব না। আমাদেরকে যদি পানি খাওয়াইতে হয় তাহলে বারো জাতের জন্য, বারো গোত্রের জন্য এই পাথর থেকে বারোটা মুখ, বারোটা নালী, বারোটা ঝর্ণা এটা বাইর করতে হবে। মুসা তো আল্লাহর নবী, আম্বিয়ায়ে কেরাম কুল্লুহুম মুস্তাজাবুদ দাওয়া, নবীরা যা চেয়েছেন আল্লাহ তা দিয়েছেন, নবীরা যা বলেছেন আল্লাহ তা করেছেন। রাদিয়াতান মারদিয়া, আম্বিয়া কেরামের সাথে আল্লাহর এমন সম্পর্ক ছিল, হটলাইন হটলাইন। মুসা আঘাত করলেন, ফান ফাজারাত মিন হুসনাতা আশারাত আইনা, এবার বারোটা মুখ হইল, বারো মুখ দিয়ে পানি বের হয়। মুসা আলাইহিস সালাম বললেন, এবার জন্মের খাওয়া খা। ফেরাউনের মার খেয়ে যখন ফেরাউন সিদ্ধান্ত নিল, মুসা আর হারুন এই দুই চরমপন্থী, এই দুই জঙ্গি, এই দুই রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী, বলেছে আল্লাহ আর আল্লাহ রাসুলের কথা। আর ওরা এটা তর্জমা করলো কি, মুসাও রাষ্ট্রবিরোধী, হারুনও রাষ্ট্রবিরোধী, মুসার হারুনের সঙ্গে যারা ঐক্যমত পোষণ করে তাদের আনা ধর্ম গ্রহণ করেছে তারাও রাষ্ট্রবিরোধী। কারণ ফেরাউন নিজে খোদাই দাবি করেছে, আপনারা জানেন, আনা রাব্বু কমল আলা, আই এম ইউর খোদা দি গ্রেট, আই এম ইউর খোদা দি গ্রেট, আমি তোমাদের বড় খোদা। তাহলে আসল খোদা বোধ হয় টায়ার্ড হয়ে রিটায়ার করেছে, এখন এখানে আরেক খোদার দরকার হয়েছে নাকি, ব্যাপারটা এমন নাকি? খোদা এটা ফার্সি শব্দ, খোদ যোগ আ, খোদ যোগ সন্ধি বিচ্ছেদ, যিনি নিজে নিজেই সৃষ্ট, লাম ইয়ালিদ লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি। অলাম ইয়াকুল্লাহু কুফু, আল্লাহর সমতুল্য সমগোত্র, সমপর্যায়ের কেউ নাই। চিন্ময় অব্যয় এক, অরূপ অতুল এক, কালজয়ী চিরন্তন এক, সেই এক আর একক মহান রব্বুল আলামিন, লা শারিক, তার কোনো শরিক নেই। একদিকে ফেরাউন, সে জ্বালাতন করে, ফেরাউনের মন্ত্রী হামান, ইয়াকতান, জুলফা, জুলফা হইল ওই নারী মন্ত্রী আর কি, কারণ খানার ভাগ, সুবিধার ভাগ সব দিকে দিলে, সবাইকে ভাগযোগ করে দিলে, তাহলে ফেরাউনের ফেরাউন নিয়তটা অনেকদিন লাস্টিং করবে, যেন ভাগযোগ করে খায়। একজনের দুই বছর মন্ত্রী দেয়, সে তার খানা খেয়ে টেয়ে পেট ভরে আরেকজনের দেয়, এইভাবে সুযোগ সুবিধা ভাগযোগ করে দেয়, এটা ছিল ফেরাউনের দর্শন।
হয়তো এই যুগে নাই আর কি, আমি বলছি না, আসেন ভাগযোগ করে খায়। বাংলাদেশ এমন এক দেশ, আসলে আল্লাহর নিয়ামত রহমতে এই দেশ ভরপুর। বাংলাদেশের মতো এত উর্বর মাটি দুনিয়ার অন্য কোনো দেশে নাই, এত প্রাণ শক্তি আলা মাটি দুনিয়ার কোনো দেশে নেই। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার এ বাংলাদেশ। এই দেশে জমিনের উপরেও আপনার রিজিক এইভাবে পাবেন, জমিন কুড়ে ভিতরে হাত ঢুকাইলেও বোধহয় রিজিক পাওয়া যাবে না, যত আলু মূলা এই এই উপরে আছে, নিচেও আছে, গাছের ডালেও আছে, গাছের মাথায়ও আছে, সাগরের তলে নদীর ভিতরে পুকুরের পানিতে বোধহয় রিজিক নাই আছে। যে দেশে মোটে পানি নাই তারা রিজিক পাবে কোথায়? মাটি নেই তারা রিজিক পাবে কোথায়? আল্লাহ কি তাদেরকে খাওয়ায় না, পালন করে না? রব্বুল আলামিন রব, সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, রোগদাতা, শোকদাতা, শান্তিদাতা, অশান্তিদাতা, জীবনের সব কিছুর একজন নিরঙ্কুশ মালিক, তিনি রব্বুল আলামিন। রব্বুল আলামিন ফেরাউন কিন্তু সবটা দাবি করে নাই, সে বলছিল তুমি রব্বুল আলামিন আসো থাকো, এটা নিয়ে আমার বেশি টানাটানির দরকার নাই, আমি শুধু মিশরের যেটা আমার রাজত্বের সীমারেখা জুরিডিকশন একটু মিশরের খোদা হইতে চাই। আল্লাহ তো সবাই আশা পূর্ণ করে, ফেরাউনের আশা পূর্ণ করেছে, নমরুদেরও করেছে, সাদ্দাদেরও করেছে, নাকি করে নাই? করে টোরে যখন তাদের পাপ এটা ম্যাচিউর্ড হয়েছিল, পাপ যখন বাতি হয়েছিল, ফাফাসা কুফিহা ফাহাক্কা আলাইহা কাউল ফাদাম্মারনাহা তাদমীরা, দাম্মার নাহা তাদমীরা শব্দটা কিন্তু কোরআনের সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। কোন ফেরাউন, কোন সাদ্দাদ, কোন নমরুদ ইতিহাসে যেই যুগেই আমার জমিনে এই ধরনের আমি খোদার বিরুদ্ধে, আমার নবুয়তের বিরুদ্ধে, আমার পাঠানো কোরআন কিতাবের বিরুদ্ধে যখন সাপের মতো ফনা উঁচু করেছিল, কয়েকদিন তাদেরকে আমি সময় দিয়েছি, বেচারা আশা করে যখন আগাইছে একটু থাক না কয়েকদিন, যখন এখানে নানান ধরনের ফিতনা ফাসাদ কেলেঙ্কারির চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, তাদের পাপ যখন বাতি হয়েছে, পাপ বাতি হওয়া বুঝেন, তখন আমি আল্লাহর হুকুম তাদের জন্য অবধারিত হয়ে গেছে, হাদাম্মার নাহা তাদমীরা, তখন এমন জোরে আছাড় দিয়েছি, এক আছাড়ে চূর্ণ বিচূর্ণ ধূনিত বিধূনিত একাকার মেশাকার নিশ্চিন্ন হয়ে গেছে, নাকি যায় নাই? আবার দেখেন আল্লাহ যার উপরে রাগ বেশি করেছে তার কিন্তু বেশি উপরে উঠেছে কি? আপনি যদি কারো উপরে কম রাগ করেন তাহলে আসতে এখান থেকে মারবেন, আর একটু বেশি রাগ হইলে আর একটু উঠাইয়া আর একটু জোরে, আরো বেশি রাগ হইলে হাদাম্মার নাহা তাদমীরা। এই শব্দটা আমি বলছি সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। ফেরাউন, নমরুদ, সাদ্দাম, কারুন, আবু জাহেল, উতবা, ওলি, দ্রবিয়া, মাগিরা, সাহেবা, উমাইয়া, এমন জোরে আষাঢ় দিয়েছি ওদেরকে, দাম্মার নাহা তাদমীরা, আমি আল্লাহর এক আষাঢ়ে ওরা চূর্ণ বিচূর্ণ একাকার মেশাকার ধূনিত বিধূনিত হয়ে গেছে। আল্লাহর মায়ের আলমের বায়ের সহজে মারে না, যারা যেটা যেই যুগে চেয়েছে ফেরানিও থাক নমরুদিও থাক, আবার যারা চেয়েছে আল্লাহ তোমার অহিভিত্তিক আমাকে একটা রাজত্ব দাও, তোমার অহিভিত্তিক তোমার হুকুম ভিত্তিক একটা রাজত্ব আমাকে দাও, লাইয়াম্বাগি লেহাদিম বাদি, এমন একটা রাজত্ব আমি চাই, আমি দুনিয়া থেকে চলে গেলে কেয়ামত পর্যন্ত এত বড় রাজত্ব যেন আর কেউ না পায়। সালামান আল্লাহ, তারা জানেন
শুধু মানুষের উপরে রাজত্ব ছিল নাকি? জিনের উপরে, শয়তানের উপরে, ইবলিসের উপরে, পিপলার উপরে তো ছিল না, মশা মাসি কীট পতঙ্গ জিন ভূত দৈত্য দানব সব কিছুর উপরে আল্লাহ নবী সুলাইমানকে রাজত্ব দান করেছিলেন। ফাফাহাম নাহা সুলাইমান, বয়স মাত্র 8 বছর। সুলাইমানের আব্বা দাউদ আলাইহিস সালাম, দাউদকে আল্লাহ বলেছেন, ইয়া দাউদ, হে দাউদ, তোমাকে আমি এই ফিলিস্তিন থেকে শুরু করে, ফিলিস্তিন জেরুজালেম, এখান থেকে শুরু করে আমুদরিয়া পর্যন্ত, আমুদরিয়া পর্যন্ত এই বিশাল দুনিয়ার এই ভূখণ্ডের খিলাফত দান করলাম, রাজত্ব একটা খিলাফত, রাজত্ব এইটা স্বেচ্ছাচারী স্বৈরাচারী, আর খিলাফতটা হলো আল্লাহর নির্দেশ ভিত্তিক, ঠিক কিনা বলেন? সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের বেটা পুত্র, এটা আপনারা জানেন। দাউদ আলাইহিস সালাম তার রাজপুরী রাজবাড়ি রাজমহলের পাশে কিছু কমিউনিটি, কিছু সমাজ, কিছু মানুষ বসবাস করত। দাউদ আলাইহিস সালামের জমানায় কোনো অভাব ছিল না, কাহাত ছিল না, দুর্নীতি বন্ধ হবে, অভাব চলে যাবে, আর দুর্নীতি যদি চলতে থাকে তাহলে অভাব দূর করার যত চেষ্টা করা হয় অভাব যাবে না, স্বভাবে অভাব বাড়িয়ে দেয়, ঠিক কিনা বলেন? স্বভাব যদি ঠিক হয়, আল্লাহ যে স্বভাবের মানুষ চান, সাহেবে তাকওয়া, খোদাভীরু, খোদাপ্রেমিক, এমন ব্যক্তি যদি সমাজ সংসার দেশ এগুলার নিয়ন্ত্রণ করে তাহলে সেখানে কোনো অভাব থাকে না, থাকতে পারে না। এখন অভাব যেটা মানুষের সমাজে, এটা অভাবের অভাব নয়, স্বভাবের অভাব, খাসিয়তের অভাব। এই অভাব আমাদের নিজেদের তৈরি। আমাদের ছোট্টকালে আমি দেখেছি আমাদের দেশে এক কানি জমি মানি 120 শতক ডিসিম, 120 কাঠা। আপনারা বুঝেছেন তো আমাদের এক কানি, আমাদের এলাকা এই 120 কাঠা জমিনে যদি 20 মন ধান পাওয়া যেত, 20 মন, তাহলে খ্যাতির মালিক বলতো আল্লাহ দিজাতে দিছে, গন্ডা 1 মন হয়েছে, তাড়াতাড়ি হুজুর দাওয়াত দে, মিলাদ শরীফ পড়া, নিজে খাওয়ার আগে আল্লাহর সাহেবে কোরআন তাদেরকে খাওয়াই, তাদেরকে নিয়ে একত্রে খাই, তাহলে আল্লাহ বরকত বাড়াই দেবে। বরকত চলে গেছে, স্বাদ বোধহয় আছে, গ্রাম বোধহয় আছে, তৃপ্তি বোধহয় আছে। জিব্রাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি 7 বার বা 10 বার আসব, এক একবার এসে এক একটা তুলে নিয়ে যাব। জিব্রাইল নিতে নিতে, এখন কি আছে কি নাই এটা আপনারা বলতে পারবেন? তো প্রিয় ভাইয়েরা, সেই 120 কাঠা এক কানি জমিনে তখন ধান হইতো 20 মন, জনসংখ্যা ছিল 4 থেকে 4.5 কোটি, এই এক কানিতে 20 মন এটা দিয়ে খাইত। এখন মানুষ 6 কোটি, কি প্রায় 20 কোটি, ঠিক কিনা বলেন? জমিন কিন্তু সেটা, জমি বাড়ে নাই, বরং বহুত কমে গেছে, অর্ধেকও নাই। আপনাদের মুরুব্বীদের ছোটকালে যেখানে ধানের মাঠ ধান খেত ছিল সব এখন বাড়িঘর হয়ে যাচ্ছে, এখন আর ফসল প্রোডাক্ট
এই হিসাবে জমিগুলো নাই, ঠিক কিনা বলেন? জমি কমছে কিন্তু আল্লাহ ফসল বাড়াই দিছে। যেই জমিনে এক বছরে 20 মণ পাওয়া যাইত সেই জমিনে এখন 120 কাঠার মধ্যে 80 থেকে 100 মণ পর্যন্ত হয়। শুধু বছরে একবার হয় না, কোনো জায়গায় 2 বার হয়, কোনো জায়গায় 3 বার হয়। মুখ বাড়ছে, আল্লাহ জমিনের প্রোডাকশন বরকত বাড়াই দিছে। আল্লাহ আন্না হালাল কোরআন আমানু আত্তাকাও, কোনো দেশের মানুষ যদি ইমান আনে তাকোয়া পরহেজগারি আল্লাহ বিরুদ্ধে এটা গ্রহণ করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামায়ে ওয়াল আরদ, আমি আল্লাহ লাম তাকি নিশ্চয়ই নিশ্চয়ই তাদের জন্য আসমান এবং জমিনের বরকত রিজিকের দুয়ার খুলে দেব, এত রিজিক এত বরকত তাদেরকে দান করব, তারা নিজেরা খাবে, অন্য অন্যদেরকে দান করে বিলিয়েও এটা শেষ করা তো দূরের কথা, কমাইতেও পারবে না। আল্লাহর নিয়ামত যেটা সত্যিকার সেটা খাইলে ফুরায় না, কমে না। মা ইন্দাকুম তানফুদু আমা ইন্দাল্লাহে বাক, এখন আল্লাহর নিয়ামতের মালিক আল্লাহ, এটাও তো আমরা মানি না কি, এটাও তো আমরা মানি না। আমার ওস্তাদ যারা ছিলেন, 3 কেজি সিদ্ধ চাউলের ভাত একটা পাতিলে, 5 কেজি গরুর গোশত একটা পাতিলে রান্না করে হুজুরের সামনে দেওয়া হইতো। এই 3 কেজি চাউলের ভাত 5 কেজি গরুর গোশত এক বেটা একজনে খাইত। এখন এটা দিয়ে তো 1 গ্রামের মেজদা নিয়ে এটা খাওয়ান যায়, ঠিক কিনা বলেন? তাইলে খানাও গেছে, যারা খাবে তারাও নাই, ঠিক কিনা বলেন? যার জন্যে এখন আমাদের যে অভাব, এটা আসলে অভাব নয়, স্বভাবের অভাব, এটা আমাদের তৈরি করা অভাব। আল্লাহ পাক রিজিক যখন দেন, রহমানি দুনিয়া ও রাহিমুল আখেরা, আল্লাহ রহমতের হাতে এইভাবে দুই হাতে কিয়ামত পর্যন্ত, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিজকু মাকসুমুন, এইভাবে আল্লাহ দেন দুই হাতে, যত পারো খাও, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে রিজিক আমি দিয়েছি এগুলা খাও, খেয়েটে আমি আল্লাহ শুকর আদায় করো, ঠিক কিনা বলেন? এখন রিজিকের জন্য কেউ পিসা হুজুরের কাছে যায়, কেউ নেতার কাছে যায়, বড় মেয়া মেজো মেয়া সেজো মেয়া, বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর, তাদের কাছে রিজিকের জন্য যায়, আসে না নাই? আবার কোন কোন মুসলমান মুসলমান হওয়ার পরে রিজিকের জন্য পিসাব হুজুরের কাছে যায়, আবার যেই পিসাব বা ফকির সাহ এমন কবরও আছে আল্লাহর কসম যেখানে মোটে মুদ্রাই নাই, কবর বানাইছে, সেখানে কেউ সেজদা করে, কেউ চাদর দেয়, কেউ টাকা দেয়, কেউ পয়সা দেয়, একবারে ছোট ছোট পুঁটি মাছ পর্যন্ত প্লাস্টিকের পোল্টায় করে হুজুর এখান থেকে উঠে খাবে আর কি, এরকম আছে না নাই? আছে। এখন কেউ পিসাবের কাছে যায়, কা বাবা ছেলেরা চাকরি পায় না, বাবা বাবা কোনো ছেলে হয় না, আমার একটা ছেলে দাও, আছে না নাই? যখন এটা বলে সঙ্গে সঙ্গে সে একদিকে কাফের হয়ে যায় আর একদিকে মোশরিক হয়ে যায়, পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্তও পড়ে না, এমন পীরও আছে, আমি বোধহয় বেশি বলেছি, সমাজে এমন পীরও আছে 6 মাসে একবার গোসল করে না, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক পবিত্রতা এটাকে পছন্দ করেন, ঠিক কিনা বলেন? 6 মাসে একবার গোসল করে না, কোনোখান দিয়ে পিসাব কিবলা হেঁটে গেলে বুড়া পাঠার গন্ধ আসে, বিদঘুটে কিম্বুত কিমাকার দুর্গন্ধ আস্তে আস্তে গন্ধ আসে। আবার এমন হুজুর আসে একবারে পুরা ল্যাংটা দিগম্বর, আবার একদল ভক্তেরা গায় পাগলকে মন্দ বইল না, পাগলকে মন্দ বইল না, কোন পাগল কোন ভাবে আসে জানেন রব্বা না, পাগলকে মন্দ বইল না, আসে না নাই?
আবার একদল ভক্ত, এই মামুরে কিছু কইস না, মামুর কাছে জিনিস আছে, জিনিস যেটা আছে এটা তো দেহাইয়াই রাখছে, এর অতিরিক্ত আর কিছু নাই, বিশ্বাস করেন ঠিক কিনা? না মামুর এটা মারে ফত, মারে ফত নাই মারে পথ, দুনিয়ার পথ মারে, আখেরাতের পথ মারে। قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاه متعمدا হেলায় খেলায় অলসতা অবজ্ঞা করে এক ওয়াক্ত ফরজ নামাজ মান তারাকা, যে তরক করলো পড়লো না, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে কাফেরের পর্যায়ে পৌঁছে গেল। এক ওয়াক্ত না পড়লে কাফের, ব্যাক ওয়াক্ত না পড়লে কি আপনারা বলেন? এরপর আবার কেউ কেউ বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আসলে আমার ইমান ঠিক আছে। তাহলে আরো শুনেন, وقال رسول الله صلى الله عليه وسلم الفرق بين المؤمن والكافر ترك الصلاة مؤمن আর কাফের, ইমানদার আর বেঈমান, দুইজন মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করে একটাই ইবাদত, যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফের। তাহলে একক তো তরক করলে যদি কাফের হওয়া লাগে, ব্যাকক্ত তারক করলে কি হয়? ফেরাউনের বাবা, নমরুদের দাদা, কেউ কি আমার উপরে রাগ করেছেন? আমি কোরআন থেকে কথাগুলো বলছি এবং প্রত্যেকটা কথার সাথে কিন্তু আমি কোরআনের আয়াত, প্রত্যেকটা কথার সাথে কোরআনের আয়াত আপনাদের সামনে তুলে ধরারও চেষ্টা করছি। প্রিয় ভাইয়েরা, ইতিহাস সাক্ষী, যিনি যত বড় ওলি ছিলেন, যিনি যত বড় বুজুর্গ ছিলেন, তিনি তত বেশি নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, ইবাদত গুজার ছিলেন। কোন নবী উদা ল্যাংটা হইছে নাউজুবিল্লাহ, আল হায়া ও সৌবাতুম মিনাল ঈমান, এই যুগে ল্যাংটা হইলে আবার পীরও হওয়া যায়, বুজুর্গও হওয়া যায়, মারেফত চালানো যায়। আমি কাউকে আঘাত করার জন্য কথাগুলো বলছি না, মাজারগুলোতে যান। আমি গতকাল সিলেটে আসিলাম, পরশু সিলেটে আসিলাম, গতকাল পরশু শাহজালালের মাজারে গেলে দেখবেন সেখানে কিছু ছাগল আছে, কেউ এনে দিছে আর কি, অধিকাংশ জবাই করে খেয়ে ফেলেছে, যেগুলো বেশি সুন্দর দেখতে না দোষ না দোষ, এগুলার আবার খাদেমরা পালে। সেখানে আবার দেখলাম ছাগলের লাগে পাঠাও আছে, এই ছাগল সেখান থেকে বের হয়ে সামনে যেই সিন্নি আছে, দোকান আছে, এখানে গিয়া যখন ওই ছাগলে পাঠায় ওই তার বস্তার মধ্যে মুখ দেয়, দোকানদার লাভ দিয়ে উঠে বস্তাটা তাই খুলে দেয়, খা খা। আমি দেখে মনে করলাম যে এটা পাঠা না, পাঠায়ে কামেল, পাঠায়ে কামেল। এইভাবে ব্যক্তি পূজা করতে করতে এইবার ছাগলের পূজা, পাঠার পূজা, গজার মাছের পূজা, কচ্ছপের পূজা আছে না নাই জোরে বলেন? তাইলে সব পূজা মখলুকের মধ্যে বাঘ হয়ে গেছে, আল্লাহর ইবাদত যেটা সেটার মধ্যে এখন কাহাত দুর্ভিক্ষ পড়ে গেছে ঠিক কিনা? তাহলে শুরু যেটা দিয়ে করেছিলাম, নমরুদ 1000 বছরের কিছু কম, সাদ্দাম 1000 বছরের কিছু কম হায়াত পেয়েছিল। আপনারা জানেন সাদ্দাদ খোদাই দাবি করেছিল এবং বলেছিল আমাকে যে খোদা মানবি, আমি এই বেহেশত বানাইছি, আমাকে যে খোদা বলে মানবি, আমাকে সেজদা করবি আসল খোদাকে না করে, তাকে আমি এই বেহেশত দেব, আর যারা আমাকে মানবি না, আমাকে সেজদা করবি না, তাদেরকে এই জাহান্নাম দোজক দেব। সে দোজকও বানাইছে, বেহেশত বানাইছে। এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন, 40 বছর পর্যন্ত সে বেহেশত তৈরি করেছে। আগামীকাল বেহেশত উদ্বোধন হবে, আগামীকাল বেহেশত উদ্বোধন হবে, ওপেনিং হবে। এখন সাদ্দাদের উজির সে এসে বলে খোদা হুজুর, এক দুঃখ যায় খাইলে আর এক দুঃখ যায় চাইলে,
চল্লিশ বছর পর্যন্ত এই বেহেস্ত বানানোর জন্য কত টাকা, কত পয়সা, কত সম্পদ, কত মণিমুক্তা, হীরা জহরত, সোনা দানা খরচ করেছেন। এখন বান্দাদেরকে এইটাতে দেওয়ার আগে আপনি নিজে গিয়ে একটু দেখেন জিনিসখানা কি বানাইছেন, কেমন হয়েছে একটু দেখেন। সাদ্দাত খুশি হয়ে কয় দশ কথার এক কথা কইছে, দেখা তো আসলে দরকার। এইবার সে একটা ঘোড়া শাহি দরবারের যেটা সবচেয়ে চৌকস, সবচেয়ে ট্রেন্ড আপ, প্রশিক্ষিত, সুশিক্ষিত, এই ঘোড়াটাকে মণিমুক্তে হীরা জহরতের মালা এগুলো পরিয়ে সোনার জিন পোষ, সোনার আসন ওই ঘোড়ার পিঠে এইভাবে বসিয়ে এখন সাদ্দাদ ওই ঘোড়ার পিঠে উঠছে, বেহেস্তের দিকে যায়। সেখানে নিজে দেখে টেকে সেইটা আজকে ওপেনিং করবে, উদ্বোধন করবে। ওলামায়ে কেরাম রয়েছে, এইমাত্র সে তার তৈরি বেহেস্তের দুয়ারে গেছে। বেহেস্তের দুয়ারে যখন গেছে এখন নামবে, ভিতরে ঢুকবে, তার এক পাও ঘোড়ার ওই লাগাম থেকে মাটিতে লাগাইছে, আরেক পা এখনো ঘোড়ার লাগামের ভিতরে। এই সময় ফাও আল্লাহ ইলা মালিকুল মউত, আল্লাহ মালিকুল মউত আজরাইলকে হুকুম করলেন, ইয়া মালিকুল মউত খোঁজ সাবধান, হে মৃত্যু ফেরেশতা আজরাইল, সাদ্দাদের এক আমার মেয়াদ শেষ, বিচার মেয়াদ শেষ, আমি তার এক আমার মধ্যে খুরুজ লাগাই দিয়েছি, খুরুজ কি আউটপাস, আউটপাস, এখানে আর থাকা যাবে না। তার দাদের তো কাজ এটা, ডিউটি এটা, সে আসছে, সাদ্দাদের জান কবজ করবে, রু কবজ করবে, এসে দেখে যে বেচারার এক পা জমিনে লাগাইছে, আরেক পা ঘোড়ার পিঠে, এখনো নামাইয়া আমরা কি টাঙ্গের নাম, টাঙ্গের নাম, সেটা এখনো সেখানে। আজরাইলের মনে একটা ধাক্কা মারলো, আহারে চাকরি নিসি নিসি, কিন্তু এত নিষ্ঠুর, এত কঠিন চাকরি, দয়া মায়া কাকে বলে, এটা আমি আজরাইলের তবিয়তে নাই, খাসিয়তে নাই, নিদানে নাই, বালামে নাই, সাইক্লোপিডিয়াতে নাই, দয়া মায়া মমতা এটা আমার জীবনের কোনো কিছুতে মুথিতে নাই, পাজিতে নাই, দয়া মায়া কি জিনিস আমি জানি না, এই জন্য আমি এই চাকরি করতে পারতেছি। সাদ্দাদের রূহ কবজ করতে গিয়ে যখন এই অবস্থা দেখছে, এক পাও ঘোড়ার পিঠে আরেক পাও, কতক্ষণ এইভাবে থমকে দাঁড়াইয়া এখন সাদ্দাদ কাঁদানো শুরু করছে, কান্দে আল্লাহ কা মা ইয়া কি গাইয়া সাদ্দাদ, কিরে সাদ্দাদ, কিরে মালিকুল মউত আজরাইল, সাদ্দাদের জান কবজ করতে এসে তুই জান নামাজ কবজ না করে পেত্তাতে একান্দস, কারণটা কি? আজরাইল কা রব্বুল আলামিন, এত নিষ্ঠুর, এত পাশবিক, এত দানবিক, এত কঠিন এই দায়িত্ব পালন করা লাগবে, যদি বুঝতাম তাহলে এই চাকরি আমি কোনোদিন নিতাম না। আল্লাহকে কি হয়েছে, আজরাইলকে এক দুঃখ যায় চাইলে, আরেক দুঃখ যায় খাইলে, বেচারা এত কষ্ট করে এই সুখের বেহেস্ত জান্নাত বানাইছে, তাকে একটু ভিতরে ঢুকে এক নজর চাইতে দাও না, আল্লাহকে এই জন্য তুই কান্দস কেন, তোর মায়া লাগে। আচ্ছা আজরাইল তুই সত্যি কথা বল, সামনে একদিন তুই কাঁদবি, এটা আমার নিদানে লেখা আছে, অভিধানে লেখা আছে, আমার কুদরতের ফয়সালা লেখা আছে, আমার সাইকোলজিতে লেখা আছে, আমার সাইক্লোপিডিয়াতে লেখা আছে, আমার হাবিবের রূহ, শেষ নবীর রূহ যেদিন কবজ করবি সেদিন তুই কাঁদবি, এটা আমি জানি। তবে আজকে সাদ্দাদের রূহ কবজ করতে এসে তুই কাঁদাকাটি করস, কারণটা কি? পেত্তাতে একান্দস, রব্বুল আলামিন তাকে একটু সময় দিলে একটু চাইত। কাজরাইল তুই এর আগে কোনোদিন কাঁদছিলি কি না? কয় না কান্দা, এটা দয়া মায়া, এটা তো আমার নাই। বাবা কান্দে, মা কান্দে, বউ কান্দে, ছোট বাচ্চাটা বাবা করে এইভাবে কলিজা ফাটায়, আমি কারো দিকে তাকাই না, সিঁড়ে নিয়ে চলে যাই, হয় লিনে জমা করি নয় সিজিনে জমা করি, যেটা যেই ফান্ডের সেটা সেখানে দপ্তরে জমা দেই, দয়া মায়া কি আমি জানি না। কিন্তু এই সাদ্দাদ বেচারার এই ঘটনা দেখে আমার এত পাষাণ, এত কঠিন, এত নিষ্ঠুর হওয়ার পরেও আমার ভিতরে মোমের মতো যেন কি গলে গেছে,
আল্লাহকে মায়ের চেয়ে মাসির দরদ, মায়ের চেয়ে মাসির দরদ। আচ্ছা সাদ্দাম, এর আগে মানুষের জান কবজ করতে গিয়ে তুই কোনোদিন কেঁদেছিলি কি না? আজরাইল মনে করে কহ, কবে কেঁদেছ? সাতাশ টোশো বছর আগে হবে হয়তো বা, কিছু কম বেশি হইতে পারে। অমুক সাগরে একটা জাহাজ যখন চলতেছিল, তখনকার দিনে জাহাজ কিন্তু ওই কাঠের প্যারাক মারা বাদাম বাদামে চলতো। আপনারা বুঝছেন এগুলো এখনকার প্রযুক্তি কিছুই ছিল না। ঝড় এসে তুফান এসে মাওজুন কাজ জোলালে সাগরে পাহাড়ের মতো ঢেউ উঠে জাহাজটা কাত হয়ে গেল। ঢেউয়ের দাপটে অমোক্রতাপ উন্মত্ত ভীষণ তরঙ্গের আঘাতে জাহাজের তক্তাগুলো একটা একটা করে খুলে ঢেউয়ের সাথে ভাসে। এক মহিলা সে একটা তক্তা ধরে ভাসতেছে, গর্ভবতী, তার গর্ভটা একেবারে পরিপূর্ণ, একেবারে ম্যাচিউর্ড। এই তক্তা ধরে ভাসা অবস্থায় মহিলা একটা পুত্র সন্তান প্রসব করেছিল। আজরাইলে কয়, আজ থেকে সাত আটশো বছর আগে মহিলা এখন বাচ্চাটাকে ওই তক্তার উপরে শোয়ায় রেখে ঢেউয়ে তক্তারে লাড়ায়, কাজ চিট করতে চায়, কিন্তু মহিলা তক্তাটা সোজা করে রাখে, কারণ তক্তাটা যদি কাত হয়ে যায় টুক করে বাচ্চাটা পানিতে ডুবে যাবে, মরে যাবে। এই জন্য মা প্রাণ দিয়ে চেষ্টা করতেছে, যত ঢেউ যত তুফান হোক তক্তাটাকে সোজা রাখতে হবে, তা নাহলে আমার কলিজার টুকরা পড়ে যাবে। এইভাবে মা বাচ্চাটাকে বাঁচাবার চেষ্টা করেছিল। সেই দিন তুমি আমাকে বলেছিলে, ইয়া মালেকাল মওত, হে আজরাইল, ওই যে অমুক সাগরের মাঝখানে একটা মহিলা বাচ্চা প্রসব করার পরে বাচ্চা তক্তার উপরে রেখে তক্তা ধরে ভাসে, তক্তাকে সোজা রাখার চেষ্টা করে, এই মুহূর্তে তুই সেই মহিলার রুটা কবজ করে আমার দপ্তরে জমা দে। খুব বোঝার চেষ্টা করেন। আজরাইল সেখানে গিয়ে দেখছে এই অবস্থা, আজরাইলের মন গলে গেছে। আজরাইলকে আমার মন সেদিন গলে গেছিল, আমি দেখলাম এই মুহূর্তে মায়ের জান কবজ করা মানে টুইন ওয়ান, টুইন একের মধ্যে দুই। মা মরে যাবে, তক্তাটা ছেড়ে দেবে, ঢেউ এসে টুপ করে ফেলে দেবে, মাছ এসে গিলে ফেলবে, ঠিক কিনা বলেন? এই জন্য বাচ্চাটা দরদে আমি সেদিন কেঁদেছিলাম। আর আজগা বেহেস্তের দুয়ারে, সাদ্দাদের বেহেস্তের দুয়ারে তার সব গুড়ে বালি, তার সব আশা আজকে লাড়ে উঠছে। আমার মনে আঘাত লাগছে, এই জন্য কাঁদি। কাছা তাই দুইবার কেঁদেছিস? কয়, হ্যাঁ। কই যে ছয় সাতশো বছর আগে তুই যে বলেছিলি সাগরের ওই মহিলা তার জান কবজ করতে গিয়ে কেন কাঁদছিলি? এই জন্য কেঁদেছি, মায়ের জান কবজ করা মানে বাচ্চাটা তখনই শেষ দরদে। কাছা তুই মায়ের জান কবজ করে আমাকে জমা দিস, কহ দিছি। বাচ্চার খবর কি? এটা তো আর আমার ডিউটি না, বাচ্চা তক্তার উপরে আসছিল, মার জান কবজ করে জমা দিয়ে আমি আমার কাজে চলে গেছি। তারপর কি হয়েছে? আজরাইলকে জানি না, কই তক্তার উপরের বাচ্চাটাকে আমি, এই তক্তাটাকে এই ঢেউয়ের ভিতর দিয়ে আমি আস্তে 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 সাগরের পাড়ে নিছি। পাড়ে নিয়ে ভিতরে একটা ঢেউ এসে জোরে যখন দাপট মেরেছে, তখন তক্তাটা পাড়ের উপরে বালিয়াড়ির উপরে যখন উপুড় হয়ে পড়েছে, বাচ্চাটা বালির উপরে ঝরে পড়েছে। নিকটের পাহাড় জঙ্গল থেকে একটা বাঘ এসে বাচ্চাটাকে কামড়ায় নিয়ে গেছে, একটা মাদি স্ত্রী বাঘ। সেই বাঘটা বাচ্চাটাকে না খেয়ে বাচ্চাটাকে দুধ খাওয়ায় লালন পালন করেছে, বাঘের দুধ। কল্পনা করা যায়, এটা আল্লাহর ফয়সালা, তোর মা এইভাবে গেছে, তুই এখন মরে যাবি, মা তো নাই, বাঘের দুধ আমি তোর রেজিকের ব্যবস্থা করে দিলাম। আর এই সাদ্দাদ আল্লাহরে কি বদলা দিছে! আল্লাহরে কে তুমি টায়ার্ড হয়ে রিটায়ার করো, আর আমি নিজে খোদা হই। বলেছে নাকি বলে নাই? বলছে তো। আল্লাহ বলে, ইয়া মালিকাল মওত, তুমি তো জানো না ওই বাচ্চাটাকে আমি ওই যে মায়ের জু কবজ করার পরে এই বাচ্চাটাকে আমি কুলের নাগাল দিয়েছি, সাগরের পাড়ে উঠিয়েছি, বাঘের দুধ খাওয়াইয়া বড় করেছি, এরপরে তাকে আমি
ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, নেতৃত্ব দিয়েছি, বিশাল রাজত্ব দিয়েছি, ওই তক্তারিপুরের বাচ্চাটাই আজকের এই সাদ্দান্ত, ওই তক্তারিপুরের বাচ্চাটাই আজকের এই সাদ্দান্ত। আল্লাহ, বিরাট শিক্ষা কিন্তু আমাদের জন্য, সারা রাইতে ওয়াজের দরকার নাই ভাই। আল্লাহ পাক আমাদের সিলেবাস, জীবনের দিক নির্দেশিকা, পথ নির্দেশনা যে কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে জীবনের সব কিছু আসে না নাই? খাওয়ার কথা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, সবগুলা খাওয়া যাবে না, যেগুলা পাক পবিত্র। আমি আমার এই কোরআন, এই সংবিধান, এই সার্কুলারে তোমরা কি কি খাবে কি কি খাবে না এটা আমি বলে দিয়েছি, নাকি বলে নাই? গেছেন, কোনো খানা নাই, কোনো পানীয় নাই, আর হাঁটতে পারেন না, খাদ্যও খুঁজতে পারেন না, হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখেন যে শুয়োর একটা মরে আছে শুকর, আরেক জায়গায় দেখেন যে মানুষের মরা লাশ একটা পড়ে আছে। এখন আপনি যদি কাফের বেঈমান না হন, আল্লাহ দ্বীনের বিরোধী না হন, দ্বীনপন্থী, তাওহীদপন্থী, পরকালপন্থী, আল্লাহপন্থী, তাহলে আপনি একজন আল্লাহপন্থী মানুষ, আল্লাহর পথে হাঁটছেন, আল্লাহর কথা বলছেন, আপনার জন্য মরা শুকরের গোস্ত খাওয়া আল্লাহ হালাল করে দিছেন, এখান থেকে খা। কদ্দুর খাবি? জেদ্দুর খাইলে 24 ঘন্টা বাঁচন যায়। আশেপাশে কোনোখানে পাক পবিত্র খাদ্য আছে কি না এটা খোঁজ করা যায়, মরার খানা খাওয়া যাবে না, জেদ্দুর খাইলে কয়েক ঘন্টা বাঁচা যায়। এদ্দুর মরা গোস্ত, মরা মানুষ, মরা লাশ, শুকুরের গোস্ত, কুত্তার গোস্ত হারাম, এগুলাও ফর এ টাইম বিং, কোনো কোনো সময় আল্লাহ খাওয়ার পারমিশন দিয়েছেন, ঠিক কিনা বলেন? কুলু অশ্রাবু, ভাত খাও, রুটি খাও, তারপরে পানি খাও, কি ভাত খাও, কুলু রুটি খাও, খাদ্য খাও, অশ্রাবু তারপরে পানি খাও। এখন কারো কিডনি ডিস্টার্ব হয়ে গেছে, ফাংশনলেস হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা চেক আপ করে টোরে পানি বেশি করে খাইয়ে কি পানি, কিডনির সবচেয়ে বড় চিকিৎসা হলো পানি, জল মেরগি লাগিলবে না, একবার পেপারে ফুটবলের ব্লাডারের মতো ফুটাইবেন, কিডনি আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। আপনার ডায়াবেটিক, আপনার প্রেশার, হাই প্রেশার, মাথা চক্কর দেয়, সুগার লেভেল বাড়তে বাড়তে 20-30 হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ ব্যবস্থা প্রেসক্রিপশন দিয়ে কয় খানা কম খাইবেন সুস্থ থাকবেন, খানা বেশি খাইবেন না, কয় না বোধ হয়? আর বাঙালি ভাই খাইতে বইলে, প্রাচীন আরবের একটা ওলামা ইকরাম সবাই জানেন, কিন্তু এটা আরব জাতি আসলে মেহমান নামাজ এখনো দুনিয়ার মধ্যে, রমজানে মক্কা মদিনা গিয়ে দেখেন, হায় রে ইফতার, হায় রে খানা, হায় রে দুম্বা ভুনা, খাও যে যত পারো খাও, আর তারা খাইতে বসলে সেখান দিয়ে লোকেরা যায় বলে ফাদ্দাল ফাদ্দাল ইয়াহাজ ফাদ্দাল ফাদ্দাল, হাজি সাহেব ভাই আসেন আমার সাথে একত্রে খান, আর আমরা কই দুয়ার আটকাও, ঠিকই না বলেন? এই রেজেক কে দিয়েছে? কে দিয়েছে? কারো বেশি আছে, কারো কম আছে, কারো রেজেক যা দরকার তার চাইতে বাড়তি আছে, আবার আপনার সমাজে কারো যা দরকার তার চাইতে ঘাটতি আছে, ঠিক কিনা বলেন? নাকি সমান সমান আছে? হাতের আঙ্গুল যদি 500টা এক সমান হইতো, 500টা সমাজতন্ত্র গত 1 শতাব্দী আগে এসে বলেছে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না,
তা হবে না। এটা বলে টলে বলে কেউ ধনী হবে আর কেউ নিঃস্বরিত হবে, এটা হবে না। ধনী সমাজবাদী ধনী লোক যা আছে এগুলা সব কাটো, কল্লা কাটো, খালাস করো, সাফাই করো। এইটা কি কয়? আঙ্গুল সবগুলা সমান থাকবে, আঙ্গুর আঙ্গুল বড় ছোট হবে কেন? কয় কি করতে হবে? কয় ছোটোটার মাপে এই সাইডটার কাটো, ছোটোটার মাপে। এটার নাম সমাজতন্ত্র, সাম্যবাদ। আঙ্গুল আবার বড় ছোট থাকবে কেন? কিন্তু এইটার মাপে কাটলে তো ভাই মোটে হাতি থাকবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, মোগল বাদশাহ, মোগল আমল, বিশাল মোগল সাম্রাজ্যের প্রজা জনগণ সবাই যদি জাহাঙ্গীর হইতো, সবাই নূরজাহান হইতো, তাজমহল কে বানাইতো? কি সবাই তো জাহাঙ্গীর, সবাই তো নূরজাহান। তাহলে কিছু থাকবে সম্পদের মালিক, আবার কিছু রিক্ত নিশ্চয় তাদের সম্পদের দরকার, ওই মালিকদের কাছে গিয়ে তাদের কাজকর্ম করবে আর তারা মজুরি দিবে, এটা দিয়ে রেজেক খাবে, ঠিক কিনা বলেন? আর ইসলামী অর্থনীতির মূল কথা হল আপনার রেজেক যা দরকার তার চেয়ে বেশি আছে, করলে সাইয়েন খালাক না হবে কাদার। বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, আল্লাহ 20 কোটি মানুষের পরিমাণ রেজেক এখানে সৃষ্টি করেন, দান করেন। শুরুতে আমি কথাটা একটু ইশারা করেছিলাম আপনাদেরকে, খেয়াল আছে তো? এখন আপনার বাড়তি আছে, আপনার বাড়ির কাছের কোম্পাদানি তার ঘাটতি আছে, আল্লাহ বাড়াইছে সবার জন্য, সবাই পেট ভরে এই পরিমাণ রেজেক কিন্তু দিছে, কিন্তু আপনার চালাক বেশি, শেয়ানা বেশি, সাড়ে শেয়ানা, তুদবির টুদবির একটু পারফেক্ট ভালো, যার জন্য এক করে টুকাই টাকায় আপনি খাইছেন, ছুবো করছেন। আর দোমালির বাঘের গুলো এখানে আসছে, কদমালির বাঘের গুলো এখানে আসছে, কারণ আপনার জোর বেশি। সাংঘাতিক কথা বলছি, কিন্তু মানুষ না খেলে মরে, বেশি খেলে বোধহয় মরে না, জোরে কর। আজকে বাংলাদেশে কেউ না খেয়ে মরতেছে, কেউ বেশি খেয়ে মরতেছে। আল্লাহকে খবরদার, বেশি খেয়ে মরো না। জেদ্দুর লাগে, জেদ্দুর না খেয়ে না খেলে চলে না, এদ্দুর খাও, খাইয়াটে যদি অতিরিক্ত থাকে সেটা আদমালিরে কদমালিরে কোব্বাদালিরে দাও, তাহলে তুমিও বাঁচবে, তোমার সমাজের লোকগুলোও বাঁচবে। এটা হলো কোরআনের অর্থনীতি। আরেকটা জিনিস দেখুন, পাহাড়ি এলাকায় যারা গেছেন, পাহাড়ি এলাকায়, পাহাড়ি এলাকাটা সমান কেন? এক এক জায়গায় টিলা, অনেক উঁচু মাটির টিলা, টিলাটা যত উঁচু আল্লাহ দোহাই টিলার পাশের গর্তটা ঠিক একদম নিচু, যার জন্য কোনোখানে উঁচু হইয়া গেছে, কোনোখানে নিচু হইয়া গেছে, ব্যালেন্স ভারসাম্যতে হেরে গেছে। এখন ইসলাম এসে বলেছে ওই উঁচু টিলাগুলা কাট, উঁচু টিলাগুলা ভাঙ, ভেঙ্গে টেঙ্গে অতিরিক্ত মাটিগুলো ওই খাদের মধ্যে হালা, তাহলে টিলাও থাকবে না, গর্তও থাকবে না, সমাজটা সমান হয়ে যাবে। এটা ইসলামের অর্থনীতি। লেখায় লা ইয়াকুনু দাওলাতান আলা লাগনিয়া, সম্পদের স্তূপ এইভাবে জমা করে সম্পদের চাপে পড়ে ব্যাংক চ্যাপ্টা হয়ে ধনীরা যেন না মরে। তাহলে সব জিনিস মধ্যম। সুরা লোকমানে দেখেন, লোকমান তার বাচ্চাদেরকে বলতেছে, ইয়া বুনাইয়া, বাবা ছেলে আমার, সন্তান আমার, অক্সের ফি মাসি একা, হাঁটার সময় এত জোরে আডিও না, কদ্দুর যাওয়ার পরে কি আবার এত ধীরে হাঁটিও না, স্টেশনে গিয়ে গাড়ি ফেল হয়, সাংঘাতিক কথা, এত জোরে হাঁটিও না, নিঃশ্বাস বড় হয়ে যায়, আবার এত ধীরে হেঁটো না, স্টেশনে গিয়ে গাড়ি ফেল হয়। তাহলে খাওয়ার ব্যাপারেও মধ্যম, চলার ব্যাপারেও মধ্যম, বলার ব্যাপারেও মধ্যম, কথা বলার ব্যাপারেও মধ্যম, প্রয়োজনে কথা বলবেন। কিছু মানুষ আছে কথা বলতে গেলে খালি সিট যায়, আপনাদের মধ্যে নাই, সমাজে আছে। আবার আমার মতো কিছু হুজুর আছে, ওয়াজ করতে গেলে শুধু ওই নেরে ধমকায়, আমি মা রহমতি মিনাল্লাহ লেন তালাহ,
আল্লাহর সবচেয়ে বড় মেহেরবানি হে নবী, আপনার জবান সবচাইতে সুন্দর, সবচেয়ে মধুর, আপনার কথা থেকে মধু বর্ষিত হয়। আবু জাহেল, উতবা, ওলিদ, মুগিরা, সাহেবা নবীকে পাগল বলেছিল নাকি বলে নাই? আল্লাহ কয় মা আনতা বে নেমাতে রাব্বিকা বেমাজনুন, ওরা আপনাকে পাগল বলছে, আপনি মন খারাপ করিয়েন না, আমি আল্লাহ সার্টিফাই করছি আপনি নর্মাল, আপনি পাগল নন। ওয়াইয়ুকাযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, ওরা আপনাকে মিথ্যুক বলে, মিথ্যাবাদী বলে, আপনি মন খারাপ করিয়েন না। আগের আপনার আগে সব নবীকে একদল কাফের বেঈমান মিথ্যুক বলেছিল, মিথ্যাবাদী বলেছিল, সব যুগের সবাই আপনি মন খারাপ করিয়েন না। ওলিদ ইবনে মাগিরা আর এক কাফের ক্যাডার, ক্যাডার চিনেন? ক্যাডার ওই যুবক আর কি, সে বলে রাজুলুম বিহি জুন্নাতুন, কেনা মোহাম্মদ পাগল না, বেহরফেজর আগে এনেছে বায়তা দিয়া বলে, বায়তা দিয়া রাজুলুম বিহি জুন্নাতুন, ক মোহাম্মদের তার ছিঁড়ে গেছে, আপার চেম্বার খারাপ, ডাইরেক্ট পাগল বলে না, তার ছিঁড়ে গেছে আপার চেম্বার, আল্লাহর এটা লাগছে। কে আমার বন্ধুর এতদিন পাগল কইস, মজনুন কইস, আর আজকে কস কি তার ছেড়া। আল্লাহ ইবা নুন আল কালামে আমা ইয়াস্তুরুন, মা আনতা বে নেমাতে রাব্বিকা বেমাজনুন, আমি আল্লাহ সার্টিফাই করছি আপনি পাগল নন, আপনি অপ্রাকৃতিক নন, আপনি নর্মাল, আপনি স্বাভাবিক, আপনি একজন সুস্থ মানুষ। ওকে বন্ধু আমার যে আপনাকে পাগল বলেছে, সে গীবতকারী, সে মিথ্যাবাদী, সে হিংসুক, তার এই দোষ এই দোষ, উতুল্লিন বাদা যা দেখা জানিম, ওলি দেবনি মুগিরা জানে না সে যে তার মায়ের জারজ সন্তান। কোরআনে এইভাবে গালাগালি আল্লাহ কিন্তু আর কোনো জায়গায় করে নাই। ওলি দেবনি মুগিরা আল্লাহর বন্ধু নবীজিকে পাগল বলেছে, আল্লাহ এইবার কে উতুল্লিন বাদা যা দেখা জানিম, এই ওলি দেবনি মুগিরা আপনার তাছেড়া কইছে, আপনাকে রাজুলুম বিহি জুন্নাতুন কইছে, আপনি মন খারাপ করিয়েন না। এই ওলি দেবনে মাগিরা যে জারুয়া হলা, এটা সে জানে না কিন্তু আমি আল্লাহ জানাই দিলাম। এখন অন্য কাফেররা খালি ওলি দেবনে মাগিরার দিকে চায়, কোরআন মানি না কিন্তু কোরআনের সব কথা সত্য, আর কোরআনে কইছে ইয়া জারুয়া। এখন সবাই ওলি দেবনে মাগিরা কোনোখান দিয়ে গেলে কেউ শীষ দেয়, কেউ নাচে, কেউ লারে লাপ্পা, কেউ হারে টপ্পা, বেচার এখন রাস্তা দিয়ে হাঁটতেও পারে না, কয় কোরআনে জারুয়া বলছে এটা তো আর মিথ্যা না। অন্য অন্য ব্যাপারে কোরআন মানি না কিন্তু তোরে জারুয়া কইছে এটা সত্য আমরা বিশ্বাস করি। ওলি দেখলো মাগিরে জারুয়া এখন রাস্তা দিয়ে হাঁটতে পারে না, যেই দিক দিয়ে হাঁটে কয় জারুয়া যায়, বেজন্মা যায়, কয় তোরা আমারে আর জারুয়া বেজন্মা এগুলো বলে গালাগালি করিস না, আমি একটু মার কাছে জিজ্ঞাই আই, কারণ সাক্ষী একজন এই দুনিয়াতে ছেলে কি যার সন্তান নাকি নর্মাল সন্তান, এটা সাক্ষী কয়জন জোরে বলেন? একমাত্র সাক্ষী যার গর্ভ থেকে সন্তান এসেছে। এখন যখন সবাই শীষ দেয় টিটকারি করে আর তাকে এইভাবে আজে বাজে কথা বলে, কয় তোরা একটু থাম আমি মার কাছে জিজ্ঞাই আই, তলোয়ার একটা লইছে, কাজকে হয় বুড়ির শেষ না আমার শেষ, আমি কি জারুয়া নাকি স্বাভাবিক, আমি মায়ের স্টেটমেন্ট আনতে যাই, তোরা এখানে একটু মদ খাইয়া ফ্রেশ হ, মদ খাইয়া ফ্রেশ হয়, বললো মস্কার হারাম। অনেক যুবক তরুণ ভাই আছে আজকে এই ফেন্সিডিল খায়, ইয়াবা খায় নাকি, পপি খায়, গাঁজা খায়, হিরোইন খায়, কোরআন যেগুলো হারাম করেছে আল্লাহর কসম সেগুলো ক্ষতিকারক। যে আল্লাহ মানুষ বানিয়েছেন তিনি জানেন কোনটা খাইলে ভালো হবে আর কোনটা খাইলে। আমার এলাকার কয়েকটা যুবক 40 বছর আগে মরে গেছে এইগুলা খাইতে আর কি, রাস্তা দিয়ে আল্লাহর সময় আল্লাহ পারে নাকি পারে না জোরে কন,
মস্তানি করেছে, ক্যাডারগিরি করেছে। আর গাজার কলকি, এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা, পরানের হুক্কারে তোর নাম কে থইল ডাব্বা। যুবকেরা গাঁজা খায়, লাহা বলবো, এই ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, ইয়াবা, পপি, এইসব নেশা যারা খায়, প্রথমে গিয়ে তাদের হার্টে আঘাত করে, তাদের হার্ট জীবনের আসল যেটা ডায়নামা এখানে গিয়ে আঘাত করে। একবার খাইলে একবার আঘাত করে, দিন একবার খাইলে প্রতিদিন একবার আঘাত করে, দিন তিনবার খাইলে দিনে তিনবার আঘাত করে, করতে করতে তাদের হাড়টা দুর্বল হইতে হইতে হাড়, বাল্ব, লিভার, কিডনি এগুলো ড্যাম হয়ে গেছে। ডাক্তারের কাছে নিচে আর কয় কিডনি অজ্ঞা শেষ, আর অজ্ঞা যায় যায়, এরকম আসে না নাই, ছোট ছোট পোলাপান, ষোলো বছর বিশ বছর বয়স, আল্লাহর কসম কিডনি ফেলিওর হয়ে গেছে, লিভার ফাংশনলেস হয়ে গেছে। আরেকটা হয়েছে, অন্য ওয়াজ গ্রহণ না করলো, বাবা তোরা এইটা গ্রহণ করিস, এখন যেটা কই, আমার কাছে কত রকমের মানুষ আসে, কত মা আসে, কত বাবা আসে, কত স্বামী, কত স্ত্রী আসে, কয় হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করিয়েন। আগে কি হয়েছে তোমার ছেলের মা, কব আগে দুইবার বিয়া করাইছি, দুনুকা গেছে, চলে গেছে আর কি, এখন আবার বিয়ের জন্য অমুক বাড়ি চাইতে আসি, তারা খুব গরিব মানুষ, আগে তো কিছু জায়গা জমি অবস্থা আছে, এখন তারা দেয় না, আগে তাহলে দুগা চলে গেছে, আর গাইনি যে থাকবো এটার গ্যারান্টি কি? বুড়িকে হুজুর হেইটা তো কইতাম হইতাম না, আমি তোমার ছেলে কিছু খায়টায় নাকি? হুজুর কেমনে দিচ্ছেন, কেমনে কইছেন, আজকে কয়েক বছর পর্যন্ত বহুত চেষ্টা করেছি, বহুত বুঝাইছি, সে গাঁজা খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, ইয়াবা খায়, এই মেশিনগুলা সব এফেক্টেড হয়ে গেছে, আক্রান্ত হয়ে গেছে, সেক্সুয়াল পাওয়ার, যৌন শক্তি সেটা জিরো হয়ে গেছে। এখন বোর কাছে গেলে মরি হায় রে হায়, শেষ বয়সে দাদাই আমার তালে ডিঙ্গা ভায়, বোর কাছে গিয়েও নো রিপ্লাই, নো রিপ্লাই, বউ একদিন দেখছে, দুই দিন দেখছে, তিন দিনের দিন স্যান্ডেল দিয়া পিঠে যা, কয়ে যা, তোর কাছে আমি আর নাই। আমার যুবক ভাইয়েরা, আমি বাস্তব কথা বলছি, শুধু কুমিল্লা আপনাদের সাথে কথা বলি না, আমি সারা দুনিয়ার সাথে কথা বলি, তাহলে বউ তোমার তিল্লাতি দিয়ে যা কেটে চাও কি, বউ যদি তিল্লাতি দিয়ে চলে যায় তাহলে সমাজে তোমার খুব ইজ্জত হইব, কইলো এটার হাবু নাই, হাবু হাবু নাই, ঠিক কিনা বলে, মরার আগে দুনিয়াতেই তুই ইজ্জত হবি, দোহাই লাগে। আগামী দিনে আশা ভরসা তোমরা, তোমরাই আগামী দিনের বেলাল, তোমরাই আগামী দিনের আম্মার, তোমরাই আগামী দিনের সোহায়েব, তোমরাই আগামী দিনের ইবনে মাসুদ, তোমরাই আগামী দিনের দিনের এই ঝান্ডা, এটা কায়েম করার নেতৃত্ব দেবে এই যুবকেরা। যুবক ভাইয়েরা রাজি আস, রাজি আস, এমন এক সময় আমি কথাগুলো আপনাদেরকে বললাম, যে সময় ইমাম মাহাদি আপনার ঘরের দুয়ারে, ঘরের দুয়ারে, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়, তবে আমি এটা বলতে পারি না, দুই বছর, দশ বছর, পঞ্চাশ বছর পরে আসবে, এটা বলার কোনো উপায় নেই। নবীজি হাদিসের সত্তরটা লক্ষণ বলেছে, ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম আসার আগে এই হবে, এই হবে, এমন হবে, সত্তরটার মধ্যে পঁয়ষট্টিটা হয়ে গেছে, পাঁচটা, এখন এইটা বলা যাবে না যে 2024 সালে ইমাম মাহাদি আসবে ঈসা, এটা বলা যাবে না, কারণ নবী কোনো সময় নির্ধারণ করেননি। আরেকটা জিনিস বুঝতে হবে, আল্লাহর ক্যালেন্ডারে 1000 বছর এটা কোনো সময় না, আমাদের ক্যালেন্ডারে 1000 বছর বিশাল কিছু, কিন্তু আল্লাহর ক্যালেন্ডারে 1000 বছর সময়ই না, তা আল্লাহর ক্যালেন্ডারের মাপে আসবে, তবে এইটা বোঝা যায় সময়টা খুব কাছে। এবার একটা হাদিস বলি, শেষ করছি, আপনাদের বোধহয় অসুবিধা হয়,
قال رسول الله صلى الله عليه وسلم الخلافة بعد 30 عاما আমি নবী দুনিয়া থেকে চলে গেলে আমার চলে যাওয়ার পরে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কোরআনি শাসন 30 বছর চালু থাকবে সালাসুনা আমান কত বছর 30 বছর সুম্মা তাকুনু মুলকান গাদদান তারপরে খেলাফত চলে যাবে খেলাফতের জায়গা রাজতন্ত্র এসে দখল করবে রাজতন্ত্রের বিরুদ্ধে টু শব্দ করলে কল্লা 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 আছে না নাই জোরে কল সেই পাশব দানব নিষ্ঠুর নির্দয় রাজতন্ত্র আসবে খেলাফতের পরে আসে নাই বোধহয় জোরে কন নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা রাজতন্ত্র চলে যাবে রাজতন্ত্রের জায়গা দখল করবে পুরো দুনিয়ায় স্বৈরাচার স্বৈরতন্ত্র করে নাই বোধহয় জোরে কন আজকে দুনিয়ার দিকে তাকান গণতন্ত্রের নামে যে দুষ্গুলা সেগুলোও স্বৈরাচার মতবাদ মতাদর্শ ইজম থিওরির নামে যে দেশগুলা সেগুলোও স্বৈরাচার ঠিক কিনা বলেন কমিউনিস্ট দেশগুলো সেকুলার দেশগুলো সেগুলোও স্বৈরাচার ঠিক কিনা বলেন তবে খুশির খবর আছে পুরো দুনিয়াতে এখন স্বৈরাচার চলছে আই রিপিট নবী বলছেন আমার পরে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত 30 বছর কয় বছর খোলাফায়ের আশীর্বাদ জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হাঁটত আল্লাহর কসম জাকাত গ্রহণ করার মতো গরিব সমাজে একজনও পাওয়া যেত না দেশের যেই মেয়েটা ষোড়শী উর্বশী ১৬ বছরের তরুণী তম্বি অলিন্দ সুন্দর রূপের পিরামিড এই সুন্দরী মেয়েটা সাজগোজ করে সোনা দানা গহনা পরে উত্তর আরবের হাদ্রামাউত থেকে রওনা করত দিনে সফর করত রাতে করত সকালে করত বিকালে করত লাগাতার সফর করে দক্ষিণ আরবের হাদ্রামাউত পর্যন্ত ২১ দিনের সফর দিনে রাতে সফর করে আরবের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাবে তাকে কেউ টিজিং করবে না ইফটিজিং করবে না কোন যুবক তাকে দেখে নাচবে না গান করবে না শীষ মারবে না তার দিকে কেউ ফিরেও তাকাবে না এমন কোরআন এমন জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সেই জীবন ব্যবস্থা যখন কায়েম হয়েছিল তখন এই মেয়েরা তাদের সতীত্বের নিরাপত্তা পেয়েছে কিনা নারীত্বের গ্যারান্টি পেয়েছে কিনা মাতৃত্বের স্বীকৃতি পেয়েছে কিনা কোরআন আসার আগে নারী জাতি আরবে কি ছিল নির্যাতিত নিষ্পেষিত দলিত মুথিত অপমানিত অবহেলিতা রক্তে রঞ্জিতা জীবিত প্রথিতা ঠিক কিনা বলেন আমাকে আল্লাহ পাঁচটা মেয়ে দিয়েছে আমি সবসময় বলি আমার কন্যা সন্তানগুলো শুধু কন্যা সন্তান নয় আমার বেহেশতের ফুলের ঘ্রাণ আমার বেহেশতের ফুলের ঘ্রাণ যে সময় অপমানের ভয়ে মা বাবা যখন দেখতো মেয়ে লালন করবে ১৬ বছর যখন বড় হবে মা বাবাকে খুঁটির সাথে বেঁধে মেয়েকে বের করে নিয়ে যাবে মা বাবাকে বেঁধে রেখে তাদের সামনে মেয়েকে ধর্ষণ করবে আমাদের সমাজ বোধ হয় এগুলো হয় না জোরে কোন হয় না বোধ হয় তাহলে আবার জীবিত কবর দেওয়ার সময় এসে গেছে মেয়ে সন্তান জন্ম নিলে বাপ্তার মুখের দিকে ওর আনন্দ জানা মার মুখের দিকে ওর আনন্দ জানা দুলুগার মুখ কোরআন এই কথাটা আল্লাহ ডাইরেক্ট বলেছে কোন কন্যা সন্তান জন্ম নিয়েছে এটা শুনলে বাপেরও মুখ মায়েরও মুখ ঠিক কিনা নবী বলছেন ওয়াইজাল মাউদাত সোহেলা বেআইয়ে জাম্বিন হতে লাগ যে মেয়েগুলোকে জীবিত কবর দিয়েছ হাসরের মাঠে আমি আল্লাহ ওই মেয়েদেরকে জিজ্ঞেস করব জীবিত করে বেআইয়ে জাম্বিন হতে লাগ কোন অপরাধের কারণে তোর মা বাবা তোকে জীবিত কবর দিয়েছে আমি মেয়েদেরকে জিজ্ঞেস করব সেদিন মা বাবাকে জবাব দিতে হবে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে ১২টা মেয়ের মধ্যে ১১টাকে জীবিত কবর দিছে নবী বলে
বিয়ে করার পরে যেই স্বামী স্ত্রী যেই দম্পতির একটা কন্যা সন্তান, একটা কন্যা সন্তান, কন্যা শিশু জন্মগ্রহণ করলো, বাবা মা এই শিশুটাকে হেলা করলো না, অবহেলা করলো না, অবজ্ঞা করলো না, অধিকার দিয়ে পোশাক আশাক খানা দিয়ে বড় করে কোরআন কালাম নামাজ রোজা শিখিয়ে একজন দিনদার ইমানদার স্বামীর কাছে বিয়ে দিয়ে যাবে। আমি নবী তার বেহেশতের জামিন হয়ে গেলাম, আল্লাহু আকবার, আমি নবী তার বেহেশতের জামিন হয়ে গেলাম, কাফফালতু লাহুল জান্নাহ। এক সাহাবীকে হুজুর আমার তো তিন গে হয়েছে, একটারও এখনো জীবিত খবর দেয় না, আমার খবর কি? হুজুরে হেসে কয়, কোনটা মা ইয়া ফিল জান্নাহ, তুমি আমার সাথে একই জান্নাতে যাবে, আল্লাহু আকবার। পুত্র সন্তানের ব্যাপারে এই গ্যারান্টি নাই, কিন্তু মেয়ে সন্তানের ব্যাপারে, তিন বা ততোধিক মেয়ে যেই বাবা মা যেই দম্পতির ঘরে হয়েছে, নবী বলেন আমি তার বেহেশতের জামিন হয়ে গেলাম, সে আমার সাথে একই জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মাহফিলটা আজকে 35তম, এখানে জাতীয় পর্যায়ের অনেক ওলামা ইকরাম বিভিন্ন সময় এসেছেন, ঠিক কিনা বলেন? আপনাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من جلس مع العالم ساعتين যে ব্যক্তি যেই যেই ব্যক্তি তার জমানার তার যুগের একজন ভালো আলেমের সামনে কয়েক দণ্ড, ساعتين দুই দণ্ড, দুই দণ্ড কিছু সময় বসলো, তার সময় একজন উপযুক্ত আলেমের সামনে দুই দণ্ড বসলো, ও সামে আমিন হু কালেমা তাই নে, আর ওই আলেম সাহেবের মুখে কোরআন হাদিস দিনের দুইটা কথা শুনলো, ও সাল্লাম আহু রাকা তাই নে, আর ওই আলেম সাহেবের সাথে একই কাতারে একই জমাতে দুই রাকাত সালাত আদায় করলো, ও আকালা মাহু লোকমা তাই নে, আর ওই আলেম সাহেবের সাথে এক মজলিসে বসে দুই লোকমা খানা খেলো, আ তাহুল্লাহ বিহি জান্নাত তাই নে, এই আলেমের সোহবতের কারণে হাসরের দিন আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবেন। মিসলুহা কামেসলে হাজি দুনিয়া তাই নে, যার এক একটা জান্নাত এই দুনিয়ার দুইটা দুনিয়ার সম্মান হবে, সেই জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে আপনারা দেখেছেন যখন ওই যে কুমিল্লা নানুয়ার দিঘির পাড় আপনাদের বাড়ির কাছের ঘটনা, আমি তো একটু দূরে, সেখানে হনুমান দেবতার পায়ের উপরে কোরআন শরীফ রাখছে, রাখার সঙ্গে সঙ্গে একদলে চিৎকার দেয় যে কেষ্টা কেষ্টা কেষ্টা, ভূতের চেহারা যেমন নির্বোধতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, যেখানে যেটা হয় কেষ্টা কেষ্টা, অমুক অমুক দল অমুক দল অমুক দল, এমন একটা জিকির উঠে যায় কিনা বলেন? কয়েকদিন যখন এটারে কোয়ারি করে তদন্ত করে দেখে যে কেষ্টার সৈন্য গোষ্ঠীও এখানে নাই, কেষ্টার নাম নিশানাও নাই, যেগুলো ঘটাইছে করছে এগুলো সব ম্যানসেরু মেয়া নিজেগো মানুষ, এখন সবাই সুখ হয়ে গেছে, বুঝে নেবেন, সব কথা বলানোর চেষ্টা করিয়েন না, সময় খারাপ। আকল মান্দা ইশারা কাফি, ঠিক কিনা বলেন? সারা দেশে মিছিল হাজিগঞ্জে, বেশ কিছু গুলিতে পুলিশের গুলিতে মারা গেল, রংপুরে মারা গেল, কুমিল্লা মারা গেল, পুরা বাংলাদেশ বারুদের দুর্গের মতো ফুসে উঠল জ্বলে উঠল। এই সময় নাবালক মন্ত্রী একটা, তাও ফুল মন্ত্রী না, হাফ হাফ অর্ধেক মন্ত্রী, বেচারার উপরেও মাল নাই উপরেও মাল নাই ভিতরেও মাল নাই, সব পয়সার দাব নারিকেল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? পুরা বাংলাদেশ চুলার মতো তেতে আছে, পুলিশ কন্ট্রোল করতে পারে না, সরকার চেষ্টা করতেছে, সরকার চিন্তা করতেছে কি করা যাবে কি করা যাবে। এ সময় এই হাফ মন্ত্রী হুজুরে কয়, রাষ্ট্রধর্ম ইসলাম এটা বাদ দিতে হবে, আগুনের মধ্যে দিছে ঘি, এই লড়াই আবার সিলেটের রংপুরে মিছিল শুরু হয়ে গেছে, কয় রাষ্ট্রধর্ম বলে বাদ দিব, বারো তোরা বারো। আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানাই,
তার মাথায় গিলু আছে, বুদ্ধি আছে, পরের দিনই কয় রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে। আর এই মন্ত্রী সম্মান আল্লাহ এমন বাড়ান বাড়াইছে, সেই কাতার দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে সাত দিন ব্রিফকেস মাথার তলে দি আপনারা বোধ হয় দেখেন নাই, ঢাকা বিমানবন্দরে আই নামছে, ভিআইপি রুম, ভিভিআইপি রুম, মন্ত্রীর জন্য কত রকমের, এখন কেউ হাতারে চিনে না, দেখলে ওইদিকে ফিরে যায়, খেজিউন ফিল হায়াতির দুনিয়া, মরারা গেল এখানে এইভাবে বেইজ্জতি করেছে, আপনারা দেখেছেন, আমরা দেখেছি, ওই আমল কিয়ামতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, আর সামনে যেটা পাওনা সেটা তো জমা আছে, ঠিক কিনা বলেন? তো প্রিয় ভাইরা, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন শিখতে হবে, বাচ্চাদেরকে কোরআন শিখাতে হবে, রাজি আছেন? রাজি আছেন? এই কোরআন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এই কোরআন এমন কোরআন যেই কোরআনে তোমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত দরকারি কথা তিবিয়ানা লিকুল্লি শাই সব আমি এই কোরআনে বলে দিয়েছি। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই কোরআন এমন কোরআন যেই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার, যেভাবে দরকার, যেখানে দরকার, যত কিছু দরকার আমি আল্লাহ এই কোরআনে তা বলে দিয়েছি। এই কোরআন যে শিখেছে ইউতাল হিকমাতা মাইয়াশা, সবাইকে আল্লাহ এই নেয়ামত দেন না, সবাইকে দেন না, আল্লাহর যাকে পছন্দ হয়, আমার ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এই কোরআনে এলেম আল্লাহ আপনার যে সন্তানকে দিয়েছেন তাকে আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, কোরআনের এলেম। আরো মজার কথা আছে, একদিনে তো সব কথা বলা যায় না, কোরআনের আগে আতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলেন, মুসা আলাহ সাল্লামের উপরে ইব্রানি হিব্রু ভাষায় আল্লাহ তাওরাত নাজিল করেছিলেন, ঈসা আলাহ সাল্লামের উপরে সুরিয়ানি ভাষায় আল্লাহ ইঞ্জিল নাজিল করেছিলেন, দাউদের দাউদের সেই কিতাব জাবুর কিতাব আজকে দুনিয়াতে নাই, মুসার তাওরাত দুনিয়াতে নাই, ঈসার ইঞ্জিল দুনিয়াতে নাই, এমনকি তাওরাত জবুর ইঞ্জিলের যে ভাষা ছিল সেই ভাষাগুলোও দুনিয়ার কোথাও নাই, কিতাবগুলো হারিয়ে গেছে, সঙ্গে সঙ্গে ভাষাগুলো হারিয়ে গেছে, এগুলোকে এখন লেখা হয় ডিড ল্যাঙ্গুয়েজ, ডিড ল্যাঙ্গুয়েজ মৃত ভাষা। ইসরায়েলে সবচেয়ে বেশি ইহুদি বাস করে, দুই কোটি প্লাস, সেই ইসরায়েলেও আজকে হিব্রু ভাষা তাওরাতের ভাষা নাই, তারা জানে না, ভাষাগুলো হারিয়ে গেছে, মরে গেছে। এরপরে আল্লাহ এমন টেকনিক গ্রহণ করেছে, তাওরাত জবুর ইঞ্জিল প্রত্যেকটা কিতাব যেই যুগে নাজিল হয়েছে সেই যুগের একদল আহাবার এবং রুহবান সেই যুগে তাওরাতের হুজুর, জবুরের হুজুর, ইঞ্জিলের হুজুর, চিনছেন তো, তারা তাওরাত জবুর এগুলারে পরিবর্তন করেছে, পরিবর্তন করেছে, যোগ করেছে, বিয়োগ করেছে, ইউহাররিফু নাহু হাররাফা ইউহাররিফু তাহরিফান মুহাররাফান, পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন প্লাস মাইনাস করতে 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 এখন তাওরাত কি ছিল, কোনটা ছিল, কেমন ছিল, খুঁজেই পাওয়ার কোনো উপায় নাই। বেদা বিভিন্ন শ্রীতায় বিভিন্ন ধর্মস্তত্ত্বং নিহিতং গুহায়ং মহাজন গতস্য পন্থা, বেদ একটা আরেকটার বিরোধী, গীতা ত্রিপিটক পুরাণ একটা আরেকটার বিরোধী, একটার সাথে আরেকটা মিলে না। হে ভারতের জাতি তোমরা অপেক্ষা করো, ধর্মস্তত্ত্বং নিহিতং গুহায়ং, আসল ধর্ম পাহাড়ের গুহায় নিহিত আছে। এইবার ধর্মপুত্র যুধিষ্ঠিরকে অর্জুন জিজ্ঞাসা করে, হে ধর্মপুত্র
পাহাড়ের গুহায় যে ধর্ম আছে সেখান থেকে শেষ কলির ধর্ম, পুরাতন ধর্ম, পরিপূর্ণ ধর্ম আসবে। পাহাড়ের গুহা থেকে যে মহাদেব মহাদেবতা ধর্মগ্রন্থ নিয়ে আসবেন তাকে আমরা কিভাবে চিনব? এইবার ধর্মপুত্র যুধিষ্ঠির জবাব দেয়, মধ্যবর্তীতা দেবং দকারান্তে প্রকৃতিতা, পাহাড়ের গুহা থেকে কল্কি অবতার হিসেবে, পাহাড়ের গুহা থেকে যিনি ধর্মগ্রন্থ নিয়ে আসবেন তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, আডু বাঙ্গা দ, মসজিদ মসজিদ। আবার মসজিদের পিছু স্লোগান দেওয়া শুরু করে নাকি মসজিদ, তুমি এগিয়ে চলো, আমরা আসি। যার জন্য বেদের মধ্যে খুঁজে দেখেন, মসজিদের মহাদ্দ না, মহামদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিতা, কল্কি অবতার মুক্তিদাতা তিনি, তার নাম হবে মোহাম্মদ, সম্বলে বিষ্ণু যশস্য সুমত্তাং, সম্বল নগরে মক্ষয় নগরীতে আমেনা নাম্নি ব্রাহ্মণ কন্যার উদরে, আবদুল্লাহ নামক ব্রাহ্মণ পুত্রের উরুষে কল্কি অবতার জন্মগ্রহণ করিবেন। একটা বই আপনারা পড়েন, বেদ পুরাণে হযরত মোহাম্মদ, বেদ পুরাণে হযরত মোহাম্মদ, বইটা লিখেছেন ভারতের সবচেয়ে বড় ব্রাহ্মণ পণ্ডিত ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। গত কয়েক বছর থেকে বইটা বেস্ট সেলার, বেস্ট সেলার, সর্বাধিক বিক্রি, ঢাকাতেও বইটা লোক কারণ বইয়ের দোকান থেকে কিনে আনেন। তাহলে বোঝা গেল কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পরে তাওরাত জবুর ইঞ্জিল এগুলা সব কি হেল্ডাপ বাতিল হয়ে গেছে। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, কোরআন আসার পরে তার জবুর ইঞ্জিলের ধর্ম ক্যান্সেল হয়ে গেছে। কেয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের ধর্ম একটা, জাতি একটা, গোত্র একটা, ঠিক কিনা বলেন? অমাইয়াব তাকে গায়ের আল ইসলামে দিন আন ফালাইয়ুকালা মিনহু অহুয়া ফিল আখেরাতে বিনাল খাসিরি। দুই নম্বর কথা হলো এই কোরআনে বিজ্ঞান বোধহয় নাই, চিকিৎসা বিজ্ঞান তো নাই, সমাজ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, জীব বিজ্ঞান, জুওলজি, ফিজিওলজি নাই বোধহয়। কোরআন একাই সব কিছু, তিবিয়ানা লেকুল্লেশাই মা ফাররাত না ফিল কিতাবে মিনশাই। এই কোরআন এমন কোরআন, আল্লাহর কসম, এই কোরআনে এলেম যেই ছেলেকে যেই বাচ্চাকে আপনি শিক্ষা দিয়েছেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সেই সন্তানকে কোরআনের বরকতে দুনিয়ার সব এলেম আমি আল্লাহ দিয়ে দিছি। আপনার যে একটা বাচ্চাকে আপনি কোরআন শিখেছেন, কোরআন শুধু কোরআন অন্য কিছু না, কোরআন যে শিখেছে ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে আমি দুনিয়ার সব এলেম দিয়ে দিয়েছি। গত কয়েক বছর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা ছাত্ররা ভালো করতেছে, ভালো করতেছে কি, কিন্তু একদল মুতা মামুন, মুতা মামুন, আর ওই কি মুরগি কি জানি আমার নাম মনে নাই, এদের সব বড় হয়ে গেছে, কারণ মাদ্রাসায় লেখাপড়া করে কাঠমোল্লা, এরা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে পাশ করবে, এদেরকে ভালো সাবজেক্ট দেবে, এটা আমরা মেনে নেব না। এইবার এই গত যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের অক্সফোর্ড, সেখানে যে ভর্তি পরীক্ষাটা হয়েছে, সকল বিভাগের মধ্যে, সকল বিভাগের মধ্যে, সব ফ্যাকাল্টির মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়ে যে ছেলেটা পাস করেছে এটা মাদ্রাসার ছাত্র। এখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এইবার ঘোষণা দিছে, তাহলে মাদ্রাসার ছাত্রদেরকে সামনের দিকে সাবজেক্ট দেওয়ার ব্যাপারে কোনো পার্থক্য করা হবে না, যে যেটা যেভাবে নিতে চাবে এইভাবে দেওয়া হবে। তাহলে পড়ছে কোরআন মাদ্রাসায়, এখানে তো বায়োলজি, বোটানি, ফিজিওলজি, কেমিস্ট্রি এগুলা পড়া হয় নাই, ঠিক কিনা বলেন? জারিওয়ারা এগুলোর মধ্যে কেমনে ফার্স্ট হইল সে আপনারা কর। আমি এটি এইভাবে বলে থাকি, কোরআনের এলেম, কোরআনে হাফেজ, কোরআনের আলেম একটা বাচ্চাকে যদি আপনি বানিয়ে রেখে যেতে পারেন, আপনি মরে যাওয়ার পরে হাসরের মাঠে ওঠার পরে জান্নাতে পৌঁছা পর্যন্ত এই ছেলেটা আপনার পিছনে ডিউটি করবে, আপনাকে জান্নাতে না নিয়ে সে জান্নাতে যাবে না। আর কোরআন শিখাইলেন না, কত দুনিয়ার কত কিছু শিখিয়েছেন,
শিখানোর পরে এখন বাবা বুড়ো হয়েছে, মা বুড়ি হয়েছে, ছেলেকে জমি বেসে পড়াইছেন, ছেলে এখন বিসিএস ক্যাডার, ছেলে এখন ডিসি, ছেলে এখন সচিব, বুড়িয়া বাড়িতে বুড়ি বাড়িতে ঘর পাহারা দেয়, ঠিক কিনা বলেন? বৈশাখ মাসে আম পাকছে, বুড়ির মনে বুঝে না বুড়িয়ারে বস্তা এককালের মধ্যে পুরান বস্তা, কিছু আম প্যাকেট করে বুড়িয়ারে ডাকা আডাইছে, ঠিকানাটা দিয়ে দিছে, আমার অমুক জায়গার সে সচিব, সে ডিসি, সে এই সে এই, বুড়িয়া যাই কলিং বেল টিপছে, ওই পুরান কর্তা একটা লেবড়ি সেবড়ি লুঙ্গি একটা সিটিওয়ালা তিলেওয়ালা টুপি একটা দাঁড়ি তো আসে, দাঁড়ান যখন দেখলো কি বস্তা একটা লইয়া সচিব সাহেবের দুয়ারে বড় সারের দুয়ারে একজন খাড়াইছে, দাঁড়ান মনে করছে পাগল পাগল আপনার মাল, দাঁড়ান দমকায় হো আর ইউ, হো আর ইউ, কে তুমি, কয় ভিতরে সার আছে কিনা, সার রেডিয়া তোমার কি দরকার, কয় সারের নাম কি, নাম দিয়া কাম কি, কইতে কইতে যখন জানলো যে ভিতরে সার যাইডে এইটাই বুড়িয়ার হলা, এখন ওই দারোয়ান সে গিয়ে সারের কইল এই দাঁড়ি এই এরকম এরকম নাম এই অমুক গ্রাম, এক বুড়িয়া আসে আমাদের লাগে দেয়া করতে চায়, তখন পাশের এক কলিগ জিজ্ঞেস করে সার এই বুড়িয়া আমাদের কি হয়, বাড়িতে আর ফুড ফরমাইশ কাম কাজ করে, কাজের লোক আছে না নাই, যে মায়ের জরায়ু যেটার মধ্যে আপনি দশ মাস দশ দিন ছিলেন, এই জরায়ুটার আয়তন সব মিলিয়ে ১২ বর্গ ইঞ্চি, এক ফুট, এক ফুট ১২ বর্গ ইঞ্চি, এটার মধ্যে আপনি দশ মাস দশ দিন ছিলেন, ঠিক কিনা, মা আপনাকে গর্ভে ধারণ করেছে, প্রসব করেছে, মা বাবা মিলে লালন পালন করেছে, আজকে আপনি বিশাল একটা কিছু, আজকে আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকি টাকা পয়সার কোনো অভাব নাই, ঢাকাতে আপনি বাড়ি করেছেন, আপনার বাড়ি আপনার যে থাকার যে জায়গা এইটার আয়তন ১,০০,০০০ স্কোয়ার ফিট, একটা বাড়ি নয় একটা দেশ, কিন্তু বুড়া বাবা আর বুড়ি মা এই দুজনের একজনের ওই ১,০০,০০০ বর্গ ফিটের এই স্কোয়ার বাড়িতে জায়গা হয় না, কিন্তু মা ১২ ইঞ্চি এটার ভিতরে দশ মাস দশ দিন তোমার জায়গা হয়েছে, তোমার মতো নিমুখারাম পোড়া কপালে তুমি যত বড় ওসি হও ডিসি হও ধিক ধিক থুথু নিক্ষেপ করি, মার বাবা এই দুজন খুশি থাকলে আল্লাহ খুশি, আর মার বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, কোনো সন্তান যদি সত্যের বসে সেজদায় পড়ে থাকে পুরো জীবন রোজা রাখে মা খুশি বাবা খুশি, সেই সন্তানের জন্য বেহেশত আল্লাহ হারাম করে দিয়েছেন, আল্লাহ পাক বলছেন আনিশকুরুলি ওয়ালে ওয়ালিদাই, আগে আমি আল্লাহ শুকর করো তারপরে তোমার মা তারপরে তোমার বাবার, আপনাদের অসুবিধা হয় বোধ হয়, আমি বুড়া মানুষ এতক্ষণ কথা বলার ছিলাম না পারিও না, কর্তৃপক্ষ ভাইদেরকে দেখেছি এত আন্তরিক, এত আন্তরিক, আপনারাও আন্তরিক, এটা আমার বুজুর্গি না আপনাদের বুজুর্গি, এতক্ষণ কথা আমি বলি না, আর একটা কথা এটা বলি আমার আলোচনা আমি শেষ করছি, একটা বাচ্চাকে যদি হাফেজ বানাইয়া যাইতে পারেন, হাফেজ ছেলে হোক বা মেয়েদের, হ্যাঁ হাফিজি মাদ্রাসা আছে না নাই, ছেলেদেরও আছে মেয়েদেরও আছে, রাস্তার মোড়ে মোড়ে হাটে বাজারে গ্রামে গঞ্জে বন্দরে কন্দরে সব জায়গায় আছে, ঠিক কিনা বলেন? তাহলে একটা বাচ্চাকে ৩০ পারা কোরআনে হাফেজ যদি বানিয়ে রেখে যেতে পারেন, আপনার পারলৌকিক অনন্ত জীবনের জন্য এটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, সবচেয়ে বড় পুঁজি আপনি বিনিয়োগ করলেন, একটা বাচ্চা কোরআন শিখায় আলেম বানাইয়া গেছেন, রাজি আছেন? রাজি আছেন? আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, হাসরের কঠিন দিনে এই কোরআন হয় তোমার পক্ষের উকিল হবে নয় তোমার বিপক্ষের উকিল হবে, অকাল আর রাসূল ইয়া রব ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কোরআনা
মাহাজুরা, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কোরআন পড়ে, সব ফ্যাকাল্টির মধ্যে সবার উপরে সর্বোচ্চ নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে। কারণটা কি? কোরআনটা হইল হাতি, হাতি একটা স্থলচর জন্তুর সর্ববৃহৎ একটা আকৃতি। আর দুনিয়ার অন্যান্য ফ্যাকাল্টি, যত ফ্যাকাল্টি হোক, এগুলো সব হাতির লেজ, লেজ হাতির লেজ। পাহাড়ের জঙ্গলে দুইটা পাহাড়ের টিলার ফাঁক দিয়ে হাতিটা যখন এইভাবে যায়, দিয়ে হাতিটা যখন এই ফাঁকটা দিয়ে সামনে যায়, সেই পাহাড়ের চিপা দুইটা টিলার মাঝখান দিয়ে পার হয়ে যখন চলে যায়, তখন হাতির লেজটা বোধ হয় ভিন্ন টেনে আনা লাগে। বুঝাইতে পারি নাই বোধ হয়, হাতি চলে গেছে, এখন লেজ বোধ হয় ভিন্ন টানা লাগে। হাতির লগে লেজ অটোমেটিক গেছে, ঠিক কিনা বলেন? আর কোরআনকে বাদ দিয়ে অন্যান্য যত ফ্যাকাল্টি যত বিদ্যা আছে, এগুলো সব হাতির লেজ, হাতি রয়ে গেছে। হাতি বাদ দিয়ে এইবার ওই দুই পাহাড়ের শিপা দিয়া লেজ ধরে হেইলোস 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 টানতে টানতে ছিঁড়ে যাবে, কিন্তু হাতি এখান দিয়ে খালাস হবে না, ঠিক কিনা বলেন? এটা হলো কোরআনের এলেম। বুড়া বাবা বুড়ি মা এক রুমে থাকে, শেষটাতে উঠে কুলায় নাই, বুড়িও পেশাব করে দিছে, বুড়িও দিছে, আধুনিক বউ, আলট্রা মডার্ন, অত্যাধুনিক বয়ে যখন দুয়ারে সকালে মুয়াতা দিছে, বুড়া পেশাবের গন্ধ বেশি, কিন্তু কি আরেকটা যে মুখ গোমরা করি বই দিছে, নাস্তাও করে না খায়ও না। এখন আপনি ঘরে গেছেন সাহেব, ঘরে যাওয়ার পরে বোর মুখের দিকে চাওয়া যায় না, এখন কয় তুমি কি আমারে চাও না তোমার মা বাবারে চাও? যদি তোমার মা বাবারে চাও তাহলে তারে এই বাড়িতে রাখো, আমি বের হয়ে যাই, আর যদি আমারে চাও তাহলে আমি আসি তোমার কাছে থাকবো, তোমার মা বাবার এই বাড়ি থেকে বাইর করে দাও। বইয়ের পরামর্শ নিয়ে বইয়ের যুক্তি মতো অনেক উচ্চ শিক্ষিত ছেলে, কোটি কোটি পতি ছেলে, মা বাবাকে সরকারি বৃদ্ধাশ্রম, সরকারি এতিমখানা, বুড়া বুড়ির এতিমখানা, বুড়া বুড়ির এতিমখানা, এখানে নিয়ে বোধ হয় রাখে নাই, রাখতেছে না বোধ হয়, এগুলা 40 বছর আগে অন্তত, প্রথম দিকে 80 দশকে আমি ভ্রাতৃপতি দেলোয়ার হোসেন সাইদি, আল্লাহ তাকে কবুল করুন, আল্লাহ তার জন্য জান্নাতে বলন্দ দরজা নসিব করে দিন, হায়াতে তৈয়বা সেহেতে কুল্লিয়া এনায়েত করুন। বাংলাদেশ হওয়ার পরে মাঠে ময়দানে আমরা এই দুই ভাই ছিলাম, দেশে এবং বিদেশে মুরব্বীরা দেখেছেন, আপনারা জানেন প্রিয় ভাইয়েরা। তো শেষ কথা, এখন এই বুড়িয়া বিস্তার পেশাব করেছে, বুড়িয়েও করেছে, বহুতে এখন স্বামীরে তালাক দেয়, কামিয়ার থাকবো না, কয় কি করতে হবে, কয় বুড়িয়া বুড়িরে আগে বৃদ্ধাশ্রমে দিয়ে যাও, কয় ঠিক আছে ল, বুড়ির কাপড়টা বদলাইল, বুড়িয়ার কাপড়টা বদলাইল, লইটে ওই এখন বুড়িয়া বুড়িরে তাদের বিশাল গাড়ির হিসের সিটে বইয়াইছে, কে জানে আবার মুতে টুতে নাকি পিসের সিটে বইছে, নাতি একটা আসিল 7-8 বছরের বয়স, একমাত্র নাতি, নাতি একে দাদু আমিও যাইম, নাতি তার মায়ের কামু আমিও যাইম, দাদু আর দাদিরে কোথায় লই যাও, কা ডাক্তার দেয় তিনি, কা আমিও যাইম, বাচ্চা এটা উঠছে গাড়ি। এখন ওই সরকারি বৃদ্ধাশ্রমে গিয়ে বুড়া বুড়ির আইডি কার্ড, ন্যাশনাল আইডি এগুলো জমা দিল, বুড়া বুড়ির বায়োডাটা এগুলো জমা দিল, দেওয়ার পরে বুড়া বুড়ির নাম ভর্তি করলো, ভর্তি করে এখন চলে আসবে, এখন নাতি বুড়া বুড়ির নাতি, এই আধুনিক বউ আর আধুনিক ছেলের বাচ্চা, সে এই দিকে দৌড় দিয়ে একবার এক রুমে ঢুকে আবার বাইরে, আবার এক রুমে ঢুকে আবার বাইরে, মা তো আধুনিক, কে তুই এরকম দৌড়াদৌড়ি করস কেন, আবার দৌড় দিছে আর এক রুমে ঢুকে, এইটা চাই আইসে বাবা, এইটার কাছে তুই এই কিসে আজকাল হান্তাস আর বারস, কই তোমরা তুমি আর আমার আম্মু যদি বুড়া হয়ে যাবে, তোমাকে আর আমার আম্মুকে কোন রুমে রাখবো, সেই রুমটা আমি চয়েস করে দেখে যাইতেছি,
বুড়া বুড়িয়াকে উদারিয়া করা, উদারিয়া করা। আপনি আপনার মা বাবা শ্বশুর শাশুড়ির সাথে যেই ব্যবহার করেন, আল্লাহর কসম আপনার বাচ্চারা আপনার সাথে তার চেয়ে আরো জঘন্য ব্যবহার করবে। এটা হলো খেজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা।